বেসিক্যালি হচ্ছে প্যাম্পার্স কিনলাম বাচ্চার জন্য, গিলির চেম্বারে আনতে গেছি। সেইখানে হচ্ছে ওর বিদেশি বান্ধবী রেশমা, সে ইউএসএতে থাকে, ওখান থেকে আসছে, এবং আমি আসছি সাথে। তো বেসিক্যালি আসলে ওদের সাথে কিছুই করতেছে। তো বাচ্চারে কোলে নিয়ে দেখি যে আমি আমি ফুটওভারে উঠছিলাম কিন্তু নেমে যেতেছি, কারণ এখানে একটা ফাঁকা দেখা যায়। বাচ্চারে কোলে নিয়ে দেখি বাচ্চার পরনে কোনো প্যান্টাস নেই। নিঙ্কু বুধু, এটা কি সম্ভব? হাউ ইজ দিস পসিবল ইয়ার? পরে এই ডিএসএস মার্কেট গেলাম অপোজিটে, ডিএসএসে গিয়া তো পাইলাম না। সবই আছে, মিডিয়াম সাইজ নাই, স্মল আছে, লার্জ আছে, সবই আছে, মিডিয়াম সাইজটা নাই আর কি। তো বেসিক্যালি এর একটা সমস্যা, এই যে কাটা কাটা পাইছি। বাইক তো রাখছি ডিএসএস এর সামনে, দেখা যাক। ও যে ডিএসএস, এই তো ডিএসএস চলে আসছি। এটা হচ্ছে উত্তরা রেস্টুরেন্ট, বেসিক্যালি চলেই আসলাম ডিএসএস এর সামনে। এই হচ্ছে আমার বাইক, এখন ওয়েট করবো কি না বুঝতেছি না, ওয়েট না করে কি চলে যাবো এটাও বুঝতেছি না। আচ্ছা দেখি, আর কল দিয়ে দেখি।